আসসালামু আলাইকুম। আজকে আমি আছি রংপুর টিচার্স ট্রেনিং কলেজের সামনে। এই টিচার্স ট্রেনিং কলেজ ডিসির মোড় থেকে চেকপোস্ট যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তায় আপনি পেয়ে যাবেন। আমি টিচার্স ট্রেনিং কলেজের অপোজিটে মোমো পাওয়া যায়, আমি চলে আসছি সেই মোমোসের ভ্যানে। এখানে ভ্যানে করে মোমোস বিক্রি করা হয়, স্ট্রিট ফুড বলতে পারেন। এই ফুড ভ্যানের নাম হচ্ছে আলওয়াজবাদ। আজকে আমি আলওয়াজবাদে আসছি মোমো টেস্ট করার জন্য। এখানে মোমোর প্লেট আপনার পড়বে 100 টাকা। 100 টাকায় আপনি 6 পিস মোমো পাবেন। এই জায়গায় আগে আপনাকে নাম এন্ট্রি করতে হবে, নাম এন্ট্রি করে টাকা দিতে হবে। টাকা দিলে তারা আপনাকে একটি টোকেন দিয়ে দিবে, এই টোকেনের সিরিয়াল অনুযায়ী আপনি মোমো পাবেন। আপনার সিরিয়াল যখন আসবে তখন তারা আপনাকে ডাক দিয়ে আপনার মোমো আপনাকে দিয়ে দিবে। মোমো তৈরি করার প্রসেস দেখতে পাচ্ছেন, এটা চিকেন মোমো। এখন আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম মোমো। আমার সিরিয়াল যখন চলে আসবে, এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে এমন একটা অবস্থা, এখানে দাঁড়ায় খাওয়ার মতো অপশন নেই। কারণ হচ্ছে তাদের এই বৃষ্টি থেকে তাদের কাস্টমারদেরকে বাঁচানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা ছিল না। তো এই বৃষ্টিতে দাঁড়ায় খাওয়া সম্ভব না, তাই আমি এটাকে পার্সেল করে বাসায় নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন আলওয়াজবাদের মোমো। মোমোর মধ্যে কি কি পাবেন আপনি? তেঁতুল সস, আর সঙ্গে পাবেন হচ্ছে চিলি সস। এবার মোমো টেস্ট করে দেখব যে মোমোটা কেমন লাগে খেতে। মোমোর টেস্ট ভালো আছে। মোমোর ভিতরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। চিলি সসটা দিয়ে মোমোটা খেতে বেশি মজা লাগতেছে। এবার একটু তেঁতুল সস দিয়ে দেখব কেমন লাগে। মোমোটা আমার কাছে চিলি সস দিয়ে বেশি মজা লাগছে। তবে মোমো থেকে রসুনের একটা আলাদা স্মেল পাওয়া যাচ্ছে, যেটা অতিরিক্ত মনে হয়েছে আমার কাছে। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন আলওয়াজবাদের মোমো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন, পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।